নমস্কার বন্ধুরা আবারও উর্বিমশ্লি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে রাখাবো গাছে টাটকার ঝিঙে দিয়ে দারুণ ছাদের একটি গরমের তৃপ্তিদায়ক রেসিপি ঝিঙ্গে তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন তো আমি আজকে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর এই যে দেখুন রান্নার জন্য ঝিঙ্গেগুলো খুব ভালোভাবে কষা ছাড়িয়ে কেটে ধুয়ে নিচ্ছি আর সাথে পরিমাণ মতো আলুও নিয়ে নিয়েছি তো আপনারা ঝিঙ্গে আলু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এই ঝিঙে আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব দেখুন ঝিঙে আলু ধুয়ে পরিষ্কার করে জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফরনে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব সবজিগুলো এই সবজিগুলো দিয়ে আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করার ফলে ঝিঙে থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে তো এই সময় দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এই রান্নাতে হলুদের গুঁড়ো না ব্যবহার করলেও চলে কিন্তু আমি অল্প ব্যবহার করলাম আর এখনই কিন্তু আমি লবণের ব্যবহারটা করব না কারণ ঝিঙে আরও অনেকটাই মজে যাবে তারপর লবণের ব্যবহারটা করব তা না হলে লবণ বেশি হয়ে যেতে পারে তো এদিকে আমার ঝিঙেটা হতে থাক ততক্ষণে আমি এই রান্নার জন্য মশলাটা রেডি করে নেব তো আজকের এই রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ মতো পোস্ত দানা আর নিয়েছি বেশ কয়েকটা কাজু সাথে লাগছে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন এই তিনটে উপকরণ জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব আর এদিকে দেখুন মশলাটা বাটা হতে হতে ঝিঙেটাও বেশ অনেকটা মজা গেছে আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব বেটে রাখা মশলা বন্ধুরা ঝিঙে পোস্ত তো সবাই খেয়েছেন কিন্তু পোস্তের সঙ্গে রকম কাজু মিক্স করে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনোদিন না খেয়ে থাকেন অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তো এই কাজু পোস্ত বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে রান্নাটা বেশ মাখা মাখামাখা হয়ে যায় আর বন্ধুরা এই রান্নাতে কোন রকমের জলের ব্যবহার করার প্রয়োজন নেই এই ঝিঙের জলেই পুরো রান্নাটা হয়ে যাবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার ফলে ঝিঙে রান্নাটা বেশ এখন মাখা মাখা হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেল দেওয়াতে রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে এই গরমের দুপুরে যদি এই রকম একটা রেসিপি পাতে থাকে তাহলে যে কেউ তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেবে তো আপনারাও অবশ্যই এই রকমভাবে একবার ঝিঙে আলু বানিয়ে দেখুন আশা করছি সববার খুব ভালো লাগবে তা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আরও এরকম সাদা মাটা রেসিপি দেখার জন্য তো আজকে এই পর্যন্ত পর্যন্তটা এই গরমে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন দেখা হচ্ছে নেক্সট দিন